চাকরির প্রত্যাশী প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফার্ড গবেষণা ইনস্টিটিউট থেকে একটি নতুন সার্কুলার হয়েছে। সো এটি প্রকাশিত হয়েছে 2/6/2024 তারিখে। আপনারা এসএসসি এইচএসসি ডিপ্লোমাধারী সকল নারী পুরুষেই সকল জেলা থেকে আবেদন করতে পারবেন বাংলাদেশ ফার্ড গবেষণা ইনস্টিটিউটে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই নতুন সার্কুলারে। দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের সময় তারিখ হচ্ছে 9/6/2024 সকাল 10টা থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 8/7/2024 বিকাল 7টা পর্যন্ত। সো বন্ধুরা, http://bgri.telegraph.com.bdo এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিস্তারিত বাংলাদেশ ফার্ড গবেষণা ইনস্টিটিউটের এই নতুন সার্কুলারটি থাকতেছে। সো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফার্ড গবেষণা ইনস্টিটিউটের শূন্য পদ পূরণের জন্য এই নতুন সার্কুলারটি প্রকাশিত করেছে। প্রথম পদটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী। সো এটি 38,640 টাকা বেতন হবে, গ্রেড দশমতম, একটি মাত্র পজিশন, কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে, সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা দাঁড়িয়ে হলে সকলে আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, যে সকল প্রাপ্তিগণ আবেদন করতে পারবেন, এখানে যে জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে লেখা আছে, সকল জেলা প্রাপ্তিগণ আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন দ্বিতীয় বাংলাদেশ ফার্ড গবেষণা ইনস্টিটিউট দ্বিতীয় 14 নিয়োগ নিবে বৈজ্ঞানিক সহকারী স্থায়ী। সো এটি 13তম গ্রেড, 26,590 টাকা স্যালারি হবে। সো এখানে 7টি পজিশন থাকবে, কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস বা বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা বা প্রকৌশলীতে ডিপ্লোমা, 2 বছর অভিজ্ঞতা সহ বয়ন কোর্সে সার্টিফিকেট ধারী তারাই আবেদন করতে পারবে বাংলাদেশ ফার্ড গবেষণা ইনস্টিটিউটে। সো এই 40তেও সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সকল নারী পুরুষই। সো বাংলাদেশ ফার্ড গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় 40 লুক নিবে জুনিয়র মাঠ সহকারে স্থায়ী। সো এখানে বেতন হবে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে 12টি পদ রয়েছে। সো এটি একটি বিশাল পদ সংখ্যা। সো কৃষি ডিপ্লোমা বা কৃষি সনদ এইচএসসি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার প্রদান করা হবে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে যে জেলাগুলো উল্লেখ আছে এই জেলাগুলো আবেদন করতে পারবে। সো আপনার জেলা আছে কিনা সেটি আপনারা এখান থেকে দেখে নেবেন। সো বাংলাদেশ ফার্ড গবেষণা ইনস্টিটিউট চতুর্থতম লোক নিয়োগ নিবে উচ্চমান সহকারী স্থায়ী, গ্রেড হচ্ছে 14, 24,680 টাকা বেতন। সো 3টি মাত্র পজিশন, গ্রাজুয়েট হলে অর্থাৎ ডিগ্রিধারী হলে আপনি আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, এখানে জেলাগুলো সব জেলার লোকে আবেদন করতে পারবেন। পরবর্তীতে উচ্চমান সহকারী খাম কেশিয়ার স্থায়ী, সো 14তম গ্রেড, 24,680 টাকা, একটি মাত্র পজিশন রয়েছে, গ্রাজুয়েট। সো আপনার শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র ডিগ্রিধারীরাই আবেদন করতে পারবেন। পরবর্তীতে বাংলাদেশ ফার্ড গবেষণা ইনস্টিটিউট লোক নিয়োগ নিবে স্টোর কিপার স্থায়ী, সো 14তম গ্রেড, 24,680 টাকা, একটি মাত্র পদসংখ্যা রয়েছে, স্নাতক বা সমমানের ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ এখানে অনার্সধারীরাই আবেদন করতে পারবেন। সো পরবর্তীতে শর্ট মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর স্থায়ী, 24,680 টাকা, গ্রেড 14, 3টি পজিশন রয়েছে, শর্ট লিপিতে ইংরেজি বা বাংলায় যথাক্রমে 60 এবং 40 শব্দের গতি সম্পন্ন, মুদ্রাকরিক ইংরেজি এবং বাংলায় যথাক্রমে 30 এবং 25 শব্দের গতি সহ এইচএসসি পাস হলে আপনি আবেদন করে নিতে পারবেন। সো বন্ধুরা, পরবর্তীতে গুদাম রক্ষক স্থায়ী, 22,490 টাকা, গ্রেড হবে 16, সো একটি মাত্র পজিশন, এখানে গ্রাজুয়েট। সো বন্ধুরা, ডিগ্রি পাস হলে আপনি আবেদন করে নিতে পারবেন। পরবর্তীতে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী, সো 22,490 টাকা, সো গ্রেড হবে 16তম, একটি মাত্র পজিশন, কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ এইচএসসি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার প্রদান করা হবে। সো বন্ধুরা, বাংলাদেশ ফার্ড গবেষণা ইনস্টিটিউট পরবর্তীতে লোক নিয়োগ নিবে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ীভাবে, 22,490 টাকা, গ্রেড 16, সো 2টি মাত্র পজিশন, এখানে কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ এইচএসসি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার প্রদান করা হবে। সো পরবর্তীতে বাংলাদেশ ফার্ড গবেষণা ইনস্টিটিউট লোক নিয়োগ নিবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্থায়ীভাবে, 22,490 টাকা, 16তম গ্রেড, 9টি পদসংখ্যা রয়েছে। সো বন্ধুরা, এটি বিশাল একটা পদসংখ্যা। সো এসএসসি পাস হলে অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেট তাহলে আপনি আবেদন করে নিতে পারবেন। সো পরবর্তীতে বাংলাদেশ ফার্ড গবেষণা ইনস্টিটিউট লোক নিয়োগ নিবে অস্থায়ীভাবে, এটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। সো দেখতে পাচ্ছেন অস্থায়ী, 22,490 টাকা, গ্রেড 16, একটি মাত্র পদসংখ্যা, এখানেও ঠিক এসএসসি পাস হলে আপনি আবেদন করে নিতে পারবেন। সো সর্বোপরি সর্বশেষে বাংলাদেশ ফার্ড গবেষণা ইনস্টিটিউট অফিস সহকারী স্থায়ীভাবে
লোক নিয়োগ নিবে, 20,010 টাকা, গ্রেড 20তম, সো 11টি পদসংখ্যা রয়েছে, সো বিশাল একটি পদসংখ্যা নিয়ে আপনি এখানে আবেদন করতে পারবেন। শুধুমাত্র বাস্তব অস্থায়ীভাবে পঞ্চম শ্রেণী ফাঁসি আপনি হলে আবেদন করে নিতে পারবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ফাঁসাফাঁসি যে জেলাগুলো উল্লেখ আছে, এই জেলাগুলো সকলে আবেদন করতে পারবেন। তবে প্রত্যেক জেলা থেকে যারা এতিম এবং শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকবেন সকলে সকল পদে আবেদন করে নিতে পারবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের আপনাদেরকে এই সুযোগের মধ্যে আপনারা এই বিশাল সার্কুলারে আবেদন করে নিতে পারবেন। আপনাদের প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এডুকেশন এন্ড জব নোটিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। এখানে নিত্য নতুন সরকারি বেসরকারি জব নোটিস হয়ে থাকে এবং শিক্ষাক্ষেত্রে ভিডিও প্রদান করা হয়ে থাকে। সো বন্ধুরা আবারও চলে আসছি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের নতুন জব সার্কুলারে। নিয়োগ শর্তাবলী, এখানে বেশ কিছু নিয়োগ শর্তাবলী দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নিতে পারবেন। সাধারণ আবেদনকারীকে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, মুক্তিযুদ্ধ সন্তান বা নাতনি হলে মুক্তিযুদ্ধ সার্টিফিকেটধারীদেরকে অবশ্যই 18 থেকে 32 বছর শিথিলযোগ্য। সো বন্ধুরা এখানে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে কিভাবে আপনি আবেদন করবেন, অনলাইনে আবেদন প্রক্রিয়াটি হচ্ছে http://bjri.teltron.com.bd। এই ওয়েবসাইটে গেলে আপনি অনলাইনের মাধ্যমে আপনার মোবাইল অথবা ল্যাপটপ দিয়ে নিজেই আবেদন করে নিতে পারবেন। সো বন্ধুরা আবেদনের সময় তারিখ হচ্ছে, আবেদনের শুরুর সময় তারিখ হচ্ছে 9/6/2024 সকাল 10টা থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 8/7/2024 বিকাল 7টা পর্যন্ত। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনলাইনে যখন আপনি আবেদন করবেন আপনার সকল ডকুমেন্টসের পাশাপাশি আপনার 2টি ডকুমেন্টস অবশ্যই দরকার হবে, 300x80 পিক্সেলের সাকর এবং 300x300 পিক্সেলের রঙিন ছবি। সো আপনি যখন অনলাইনে এন্টার করবেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটটি, সো আপনার সামনে একটি অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিভিউ হবে। সো অ্যাপ্লিকেশন ফর্মে আপনার সকল ডকুমেন্টস সাবমিট করে আবেদনের 72 ঘন্টার মধ্যে আপনার প্রাপ্ত ইউজার আইডির ভিত্তিতে আবেদন ফি পেমেন্ট করতে হবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফি প্রদানের একটি নিয়মাবলী দেওয়া আছে, সো প্রথম SMS এইভাবে দেওয়া লাগবে, দ্বিতীয় SMS এইভাবে দিবেন। সো বন্ধুরা সর্বশেষে আপনি একটি আপনার মোবাইল নাম্বারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডের ভিত্তিতে আপনাকে পরবর্তীতে এডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে যখন পরীক্ষার SMS আসবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাট গবেষণা ইনস্টিটিউটের নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে আমি ডিটেলে আলোচনা করার চেষ্টা করছি। আপনাদের যদি কোনো ইনফরমেশন দরকার হয় আমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমরা হেল্প করব। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।